এই ভিডিওতে আপনারা একদমই কম টাকা পুঁজির মধ্যে দুটি ফ্রুট প্রোডাক্টের ব্যবসা সম্বন্ধে জানতে চলেছেন। যারা ভাবছেন আপনাদের নিজের কাজের পাশাপাশি একটি সাইড ব্যবসা করবেন, তারা কিন্তু এই মেশিন দুটোর মধ্যে যে কোনো একটি মেশিন বসিয়ে ব্যবসা করতে পারেন। এই দুটি প্রোডাক্টেরই মার্কেটে সেল প্রচুর রয়েছে। আপনারা যদি সঠিকভাবে ব্যবসাটি করতে পারেন তাহলে খুব সহজেই কিন্তু মার্কেটে বিক্রি করতে পারবেন। ব্যবসাটি সম্বন্ধে ডিটেলসভাবে বলবার জন্য এবং মেশিন দেখানোর জন্য এই কোম্পানি থেকে আমাদের সাথে রয়েছেন একজন স্যার। স্যারের কাছ থেকে আমরা সমস্ত কিছু ডিটেলসভাবে জেনে নেব। ভিডিওটি শুরু করবার আগে একটাই রিকোয়েস্ট, আপনারা যদি এখনও পর্যন্ত আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে সাবস্ক্রাইব করে অবশ্যই আমাদের পাশে থাকবেন। তো চলুন বন্ধুরা, স্যারের কাছ থেকে দেখে নেওয়া যাক কী সেই ব্যবসা দুটো এবং কী করে আপনারা এই ব্যবসাগুলো শুরু করবেন। স্যার, প্রথমে আপনার নাম আর কোম্পানির নামটি একটু বলবেন। আমার নাম হচ্ছে স্যার বিকাশ কুমার শর্মা। আমার কোম্পানির নাম দেখতে পাচ্ছেন আপনি, কাব্যা স্মল ইন্ডাস্ট্রি নাম আছে স্যার কোম্পানির নাম। আমাদের ঠিকানা হচ্ছে স্যার দিল্লি রোডের পাশে। আজকে আমাদের দর্শকদেরকে কি নতুন ধরনের ব্যবসা সম্বন্ধে বলতে চলেছেন যেটা কম টাকায় শুরু করা যাবে? দর্শক বন্ধুরা, আমরা মেশিন অনেক ভিডিও দেখেছেন আপনি কোম্পানি থেকে, ঠিক আছে, অনেক ওরকম রকমের মেশিনের দেখেছেন আপনি, ঠিক আছে, কিন্তু আজকে যে বিজনেস নিয়ে এসেছি, নতুন বিজনেস নিয়ে এসেছি, খুব লো বাজেটের মেশিন নিয়ে এসেছি স্যার, যারা সবাই করতে পারে বিজনেসটা, ঠিক আছে। অনেক কোভিডের টাইমে পর না অনেকে চায় কি নিয়ে ব্যবসা শুরু করুক, ছোটো হোক বা বড়ো হোক, অনেক বড়ো ব্যবসা অনেকে বাজেট থাকে না, কিন্তু আজকে আমরা নিয়ে এসেছি ছোটো বাজেটের লো বাজেটের মধ্যে দুটো প্রফিটেবল মেশিন। যার নাম হচ্ছে এক এই মেশিন দেখতে পাচ্ছেন আপনি পটেটো স্লাইসার, যা চিপস আলু চিপস বলা হয়, আর এই মেশিন নাম হচ্ছে আপনার পপকর্ন মেশিন। এটাকে আপনি মেলায় দেখতে পারবেন, সব জায়গায় এটা ইউজ করতে পারবেন, ভালো প্রফিটেবল। হ্যাঁ, আর এই মেশিনে এই মেশিনগুলো আপনি যেগুলো জায়গা আপনি করতে পারবেন, বাড়িতে কমার্শিয়াল জায়গা, হিউজ জায়গা লাগবে না, নর্মালি একটা 10x12 রুমে আরামে লেডিসরা বাচ্চারা করতে পারে, কোনো হেডেক নেই। নর্মালি একটা সুইচ প্রেস করলে আপনি স্লাইসার মেশিন করতে পারেন, আর পপকর্ন মেশিন, এটা সব ম্যাক্সিমাম জায়গা ইউজ হয়, এটা মেলা ইউজ হয়। আপনি দেখবেন মেলায় যখন গেছেন খেতে, তখন পপকর্ন, এটা ভুট্টা, এটা বলে ভুট্টা টাইপের, এটা হোয়াইট কালারের ভুট্টা হয়, এটা ভুট্টা বলে, এটাই আপনি মেলা ইউজ করতে পারবেন। তো খুবই সহজ হিসাবে আপনি যদি ভালোভাবে ইনকাম করতে পারেন এই মাস এই মেশিনের মধ্যে, আপনি মিনিমাম মান্থলি 30-40 হাজার টাকা আপনি প্রফিটেবল করতে পারবেন, স্লো বাজেটের মধ্যে ভালো প্রফিট মেশিন। আর এই মেশিনের পুরো ব্যাপারে, পুরো মেশিনের বিজনেসের ব্যাপারে আমি ভিডিওটা পুরো বলবো, আপনি একবার ভালো করে লাস্ট অবধি মেশিনটা ভিডিও দেখুন। আপনাদের কোম্পানিতে বিভিন্ন ধরনের মেশিন রয়েছে, এত মেশিন থাকতে, এত ব্যবসা থাকতে, আপনি কেন এই ব্যবসা দুটোকে তুলে ধরছেন বা মানুষকে করতে বলছেন? দেখুন স্যার, আমি এই মেশিনের ব্যাপারে কেন বলছি, কেন এই মেশিনের ব্যাপারে বলছি আমরা, কেন এই মেশিনটা, আলু চিপস সবাই খায়, ছোটো থেকে বাচ্চা থেকে বড়রা খায়, ঠিক আছে। আর মেশিনে কোনো জায়গা বেশি লাগছে না, ভালো প্রফিটেবল আছে মেশিন। এই মেশিনের মধ্যে আপনার কোনো হিউজ ডিমান্ড, আপনার হিউজ জায়গা লাগবে না, প্লাস আপনার হিউজ যে আপনাকে এক্সপেন্সিভ খরচা করতে হবে সেরকম কিছুই না। নর্মালি আপনি সবাই মিডল ক্লাস ফ্যামিলি করতে পারে, যারা অনেক হাই ডিমান্ড হয়, আমার কাছে অনেক মেশিন আছে, অনেক মেশিন পেয়ে যাবে, সেটা পরে আপনার বলবো, কিন্তু আপনার ছোটো ব্যবসার মধ্যে আপনি এটা স্টার্টিং করতে পারেন, ঠিক আছে। এই মেশিনটা আপনার ছোটো থেকে বড় বাচ্চারা খায় বড়রা খায়, ঠিক আছে, বা অনেক সময় পার্টি যা যখন বন্ধু বান্ধব পার্টি করে তখন এই জিনিসটা এই চিপস ইউজ করে। এরকম নয় যে স্যার শুধু বাচ্চারাই খায়, এটা তার জন্যে এটা সেল করার জন্য টাফ না, এটা নর্মালি আপনি ইজিভাবে আপনি সেল করতে পারবেন, ঠিক আছে। এবার আসি পপকর্ন মেশিনটা। পপকর্ন মেশিন আমি একটু আগে বলেছি যে অনলি মেলারে কিন্তু এটা অল জায়গায় সব জায়গায় আপনি এটা আপনি সেল করতে পারবেন, একটা রিস্কের মধ্যে ফিট করে আপনি নর্মালি আরামে মার্কেটে বা আপনি ফিল্ডে মেরে ঘুরে ঘুরে সেল করতে পারবেন। আর এটা এই র মেটেরিয়াল নর্মালি ভুট্টা পাওয়া যায়, ওটা সব জায়গায় সবসময় পেতে পারবেন, তার জন্য প্রফিটেবল। এটা টাইম পাসও হয়, অনেক যেমন মুভি দেখতে যাবেন, যেমন টাইম দেখবেন যে মুভি দেখতে গেলে পপকর্ন খাচ্ছে, তো এই জিনিসটা এরমই জিনিস যে আপনি খাবার জিনিস করে নিন, নষ্ট হয় না, তো ওটা সেল হবেই হামেশা। তো এই জন্য আমি মেশিনে বলছি যে প্রফিটেবল বেশি, আপনি মাসে মান্থলি আরামে 30-40 হাজার টাকা প্রফিটেবল আপনি চোখ বন্ধ করতে পারবেন। আপনি এই মেশিনগুলোর মাধ্যমে যদি একটু প্রোডাক্ট তৈরি করে দেখান তাহলে ভালো হয়। হ্যাঁ চলুন, আমি আপনাকে দুটো মেশিনের ব্যাপারে আপনাকে বলে দিচ্ছি, কীভাবে আপনার পটেটো চিপস মেশিন কীভাবে আপনার প্রসেস হয়, কী করে রানিং হয়, কী করে তৈরি হয় দেখিয়ে দিচ্ছি, অ্যান্ড ভুট্টা মেশিনে কী করে রেডি হয় সেটা আমরা দেখিয়ে আপনাকে দেখিয়ে দিচ্ছি। দেখুন এই আপনার পটেটো চিপস মেশিনও কী করে তৈরি হচ্ছে আপনার, সেগুলো আমার প্রসেস আমরা জানাবো। প্রথমে এই মেশিন দেখতে পাচ্ছেন, এই মেশিনটা হচ্ছে আপনার পিলার মেশিন, যে এই এই মেশিনের সাহায্যে আপনার আলু ছোগলাগুলো ছাড়তে পারবেন আপনি, ঠিক আছে। এবার ঢালার পর এবার আমরা ঢালবো জল ঢালার পর একটু সময় লাগবে আলু ছোগলাগুলো ছাড়াতে, তো একটু ঘুরছে মেশিনে ঘুরছে, সময় লাগবে একটু, তারপর আপনি ফিনিশিং হওয়ার পর আপনার মেশিনগুলো আলুগুলো আপনাকে দেখিয়ে দেবো। দেখতেই পাচ্ছেন আপনি যে পুরো ফিনিশিং বেটার হয়েছে, অনেক ভালো হয়েছে, আপনি তাহলে নর্মালি আপনি এই পিলার মেশিন থেকে আপনি আলু ছোগলা ছাড়াতে পারবেন। এবার চলুন আমরা দেখি ভিডিও, নেক্সট ভিডিওতে দেখছি ওই মেশিনের সাহায্যে আপনাকে
কী করে স্লাইস হয় বা কাটিং হয়, এটা বলা হয় পটেটো স্লাইসার বলা হয়। এই মুহূর্তের মধ্যে আমি একটা আলু ফেলছি, আর কী সুন্দর দেখুন ফিনিশিং হয়ে বেরিয়ে যাচ্ছে আপনার আলুগুলো, পুরো কাটিং হয়ে যাচ্ছে। প্রত্যেকটা আলাদা আলাদা ডিজাইন আপনি করতে পারেন, ডাই দেওয়া আছে মেশিনের মধ্যে, আপনি আলু একটা আলু ফেলছি আর ভালোভাবে সুন্দরভাবে ফিনিশিং হয়ে আমার আলু কাটিং হয়ে বেরিয়ে যাচ্ছে। হ্যাঁ, এবার আপনারা যে আলুগুলো কেটে দিয়েছি আপনাকে আলু কাটিং হয়ে গেছে, এবার ওই এক্সট্রা জলগুলোকে শুকানোর জন্য আপনার লাগবে মেশিন, ড্রায়ার মেশিন লাগবে। সেই ড্রায়ার মেশিনে আপনাকে আলুগুলো সব ঢেলে নেবো। একবার ঢালার পর দেখবেন একটু সময় লাগবে, 1 থেকে 2 মিনিট সময় লাগবে, মেশিনটা দেখুন কৃষ্ণ ঘুরছে। ঘোরার পর দেখবেন যখন পুরো জল শুকিয়ে জলটা দেখবেন সাইড থেকে বেরোচ্ছে। এরপর যখন আলুগুলো সব জলগুলো বেরিয়ে যাচ্ছে, তারপরে এই নেক্সট প্রসেস হচ্ছে আপনার ফ্রায়ার, যেটাকে আলুগুলো আমি ফ্রাই করবো। এই ফ্রায়ার মেশিনটা অনেক ক্যাপাসিটি হয়, এবার যেরকম নিতে পারেন আপনার, অনেকে যদি ফ্রায়ার মেশিন না নেয় তার জন্য আসে নর্মাল আপনি বাড়িতে কড়াই আপনি ইউজ করতে পারবেন, সেই কড়াইয়ের মধ্যে আপনি ভাজতে পারবেন। ভাজার পর দেখুন আপনি ভাজার পর দেখুন, আচ্ছা ভাজা হচ্ছে, ভাজার পর দেখুন আপনি এই ভাজা হওয়ার পর আপনি একটা জায়গা রেখে দিলেন, সাইডে রাখার পর এর পরের নেক্সট প্রসেস যেতে হবে। দেখুন এতক্ষণ আপনারা দেখলেন যে কীভাবে কী প্রসেসভাবে আপনার পটেটো চিপস আপনার তৈরি হচ্ছে। টোটালি সব অল প্রসেস আপনাকে বলে দিয়েছি যে কী করে পটেটো চিপস তৈরি হচ্ছে। এবার আছি আমরা পপকর্ন মেশিনের প্রসেস জানতে। নর্মালি আপনি দেখতে পাচ্ছেন যে এই মেশিনের মধ্যে একটা হাই টাইপের দেওয়া আছে, ও হাই টাইপের মধ্যে আপনি ভুট্টা দিয়ে দিতে পারবেন। 1 থেকে 2 মিনিট লাগবে সময় যে ভুট্টাটা আপনাকে ফুলে যাবে, তার জন্য আমি ঢাকনাটা বন্ধ করে দিতে হবে। ঢাকনা বন্ধ করবো দেখবেন উপরে দেখুন ফুলে বেরিয়ে যাচ্ছে ভুট্টাগুলো, ঠিক আছে। তার জন্য একটু 1 থেকে 2 মিনিট সময় লাগবে, তারপর আপনার রেডি হয়ে যাবে। এরকম কোনো হ্যাপা কাজ না, নর্মালি এটা সবাই করতে পারেন। আপনি চাইলে যেটা আপনি বললাম যেটাকে সব জায়গায় ইউজ করতে পারবেন, সব জায়গায় আপনি মেলা ফেলা যেখানে হোক নর্মালি ফিল্ডে কাজ করতে পারবেন, কোনো হ্যাপা নেই। আপনার এখানে একটা হাঁড়ির মতন দেওয়া আছে, ওই মধ্যে আপনার 1 থেকে 2 মিনিট সময় লাগবে তৈরি করতে, আপনি ভুট্টা তৈরি হয়ে যাবে। এই ব্যবসাগুলো শুরু করবার জন্য কীরকম কী ইনভেস্ট হতে পারে? দেখুন স্যার, আমি প্রথমে আপনাকে বলেছি দুটো ইন্ডিভিজুয়াল মেশিন, আলাদা মেশিন, ঠিক আছে। আমি এই মেশিনের ব্যাপার বলছি, এই মেশিনের দাম হচ্ছে স্যার, আপনি বিজনেস স্টার্টিং করতে পারেন মিনিমাম 30,000 থেকে 35,000 মধ্যে, ঠিক আছে। আপনার এ বড়ো মেশিন, বড়ো মেশিন হয়, আপনি যেরকম ক্যাপাসিটি নেবেন সেই হিসাবে মেশিন দাম বাড়বে আপনার। এখন আপনি স্টার্টিংয়ে যারা লো বাজেট আছে, যারা খুবই মানে মিডল ক্লাসের আছে, তারা আপনি 30,000 থেকে 25,000 টাকার মধ্যে আপনি মেশিনে নিয়ে আপনি বিজনেস শুরু করতে পারেন। আপনাদের এই মেশিনগুলোতে ঘন্টায় প্রোডাকশন রেট কী রয়েছে? দেখুন দাদা, আমি প্রথমে আপনাকে বললাম যে পটেটো চিপসের ব্যাপার বলি আপনাকে, এই প্রোডাকশন হচ্ছে আপনার পার আওয়ারে, নর্মালি যদি করেন আপনি 200 থেকে 250 কেজি পার আওয়ার হবে, ঠিক আছে। এরপর আসছে পপকর্ন মেশিনে, পপকর্ন মেশিনে 8 থেকে 10 কিলো পার আওয়ার আপনার প্রোডাকশন হবে। যদি আপনারা অনেকে দর্শক দেন যে এর থেকে বড়ো মেশিন করবেন থাকে, যদি আমাদের কন্ট্যাক্ট করবেন, আমাদের মেশিন আছে, অ্যাভেলেবেল আছে, আপনি জাস্ট বাজেটটা আপনার বেড়ে যাবে, আপনি মেশিন আমাদের কাছে এখানে টোটালি পেয়ে যাবেন। স্যার, মার্কেটে অনেক কোম্পানি রয়েছে যারা এই ধরনের মেশিনগুলো বিক্রি করছে, তো দর্শক বন্ধুরা তাদের কাছে না কিনে আপনাদের কোম্পানিতে কেন আসবে? হ্যাঁ, গুড কোয়েশ্চেন, এটা আপনি ভালো কথা জিজ্ঞেস করেছেন যে কলকাতায় অনেক অফিস আছে, আমাদের কোম্পানিতে কেন আসবেন। হ্যাঁ, কারণ আমরা পুরো কাস্টমারকে খালি মেশিন বেচার পরে কোনো রিলেশনশিপ নষ্ট করি না, আমরা কাস্টমারকে মেশিন দেওয়ার পরে টোটাল ব্যাক সাপোর্ট, টেকনিশিয়ান হোক, ট্রেনিং হোক, ওয়ারেন্টি গ্যারেন্টি, কোনো পার্টস যদি ড্যামেজ হয়ে যায় সেই আমরা রিপেয়ারিং করতে পারি। হ্যাঁ, যদি যেই ক্ষেত্রে যদি রিপেয়ারিং হওয়া ক্ষেত্রে থাকে তো সেই রিপেয়ারিং করি, আর যদি চেঞ্জ করতে হয় চেঞ্জ করতে পারি। ওয়ারেন্টি আপনার 1 বছর মেশিনে আছে, ঠিক আছে। আর টোটালি আপনি ব্যাক সাপোর্ট আমাদের কোম্পানিতে পাবেন, যদি আমাদের কোনো অসুবিধা হয় বাই ফোনেও যদি সলভ হতে পারে তাহলে বাই ফোনে আমি সলভ করে দেবো, যদি বাই চান্স বাই ফোনে হলো না তাহলে আমি আবার আমাদের টেকনিশিয়ানকে পাঠিয়ে আপনার মেশিন ইনস্টল বা ট্রেনিং সলিউশন করে দেবো। আর একটা কথা আপনাকে উল্লেখ করতে চাইছি যে এই মেশিনের ব্যাপারে আমরা কেন বললাম যে হুট করে আমি কোনো কাস্টমারকে বা কোনো দর্শকদেরকে আমি মারতে চাইছি না, লস করতে চাইছি না, এই মেশিনটা এরমই প্রফিটেবল মেশিন যেহেতু সবাই করতে পারবে, ছোটো মানে মিডিল ক্লাস থেকে হাই লেভেলে ক্লাস করতে পারে, ঠিক আছে। তাই আপনাকে এরম না যে আপনাকে টোটালি 5-6 লাখ টাকা ফট করে বলেছি, আমরা প্রত্যেকটা মেশিনে ডিভাইড বলেছি, আপনার যেরকম ক্ষমতা সেই হিসাবে আপনি মেশিনটা বিজনেস নিয়ে করতে পারেন আপনি। তার জন্য আপনাকে বলছি আপনি একবার আমাদের অফিসে আসুন, ভিজিট করুন, ভালো লাগলে মেশিন কিনুন, পারচেস করুন, তারপর আপনি দেখুন যে আপনি সার্ভিস কেমন দিচ্ছে কাব্যিয়া স্মল ইন্ডাস্ট্রি, আপনি কীরকম সার্ভিস পাচ্ছেন না পাচ্ছেন সেটা আপনি কমেন্টে জানতে পারবেন। আচ্ছা স্যার, এই প্রোডাক্ট তৈরি করবার জন্য র মেটেরিয়ালস হিসেবে কী প্রয়োজন হবে? দেখুন স্যার, এটা সবাই জানে যে স্যার আলু চিপস করতে গেলে কী কী লাগে না লাগে স্যার। নর্মালি একটা আলু লাগবে স্যার, আলু লাগবে, কিছু মশলা লাগে আর তেল লাগে স্যার, ঠিক আছে। তারপরে আপনি বিজনেসটা আপনি শুরু করতে পারবেন। তারপরে আসছি আমরা ভুট্টা মেশিনের কিছু লাগে স্যার, ভুট্টা লাগে আর আপনার হালকা কিছু মশলা ফ্লেভার লাগে এইগুলো। হ্যাঁ, এইগুলো আপনি মার্কেটে সব জায়গায় পেতে পারেন, নর্মালি কোনো লোকাল দোকানে না কি কোনো বড় দোকান দিতে হবে, লোকাল দোকানে সব জায়গায় পেতে পারবেন আপনি। আচ্ছা স্যার, ব্যবসা শুরু করলে কীরকম কী লাভ হতে পারে? দেখুন স্যার, প্রথমে আপনাকে বললাম যে এই ব্যবসাতে আপনার 30,000 থেকে 40,000 টাকা প্রফিটেবল আছে মাসে,
ঠিক আছে। আপনি মার্কেটে নর্মালি আপনি ম্যাক্সিমাম আলু 30 টাকা পাবেন, হাইয়েস্ট দাম 30 টাকা। তারপর মশলা আছে, তারপর লেবার আছে, রেন্ট আছে, ইলেকট্রিসিটি আছে, সব নিয়ে আপনার ম্যাক্সিমাম 8 থেকে 10 টাকা খরচা পড়বে আপনার, ঠিক আছে। এটা আপনি মার্কেটে তার দাম হয়ে গেলো আপনার 40 টাকা দাম হয়ে গেলো, 1 কেজি দাম হয়ে গেলো আলুর দাম 40 টাকা। তাহলে এটা মার্কেটে আপনি আরামে 80 থেকে 90 টাকা আপনি সেল করতে পারবেন। এবার ডিপেন্ড করছে আপনি কত অর্ডার তুলেছেন, কত সেল করছেন, যেই সেই হিসাবে আপনার প্রফিট দেখতে পারবেন। এবার যদি আপনি সেল কম করেন, প্রোডাকশন কম করেন, তাহলে আপনার সেল আপনার প্রফিট কম হবে। এবার যদি আপনি ভাবছেন না আগে আপনার সেল বেশি করছেন, সেই হিসাবে আপনি দেখতে পাচ্ছেন যে সেল বেশি করলে আপনার লাভ বেশি, প্রত্যেক কেজির মধ্যে আপনার 40 থেকে 50 টাকা প্রফিটেবল থাকছে। এবার সেই ক্ষেত্রে চলে আসছি আমরা ভুট্টা মেশিনে, যেটা আবার পপকর্ন মেশিনে। পপকর্ন মেশিন দেখতে পাচ্ছি যে আপনি কোথায় বসেছেন, যা ফিল্ডে কাজ করে স্যার, যা অনেকে মেলায় কাজ করে, মেলায় কন্ট্যাক্ট নেয়, সেই যে মেলা দাম বেশি বেশি দামে সেল হয়। এবার নর্মালি সেল করতে গেলে নর্মাল দামে সেল হয়, তাই সেই হিসাবে দেখতে গেলে মিনিমাম একটা অ্যাভারেজ ধরুন স্যার 20 থেকে 25 টাকা আপনার প্রফিটেবল এই মেশিনের ক্ষেত্রে আপনি ওজন করতে পারবেন। স্যার এই প্রোডাক্টগুলোর মার্কেটিং কী করে করবে? দেখুন স্যার, এই খাওয়া জিনিসে মার্কেটিং করতে হয় না, তা ফার্স্ট টাইম বলছি আপনাকে। খাওয়া জিনিসে নর্মালি আপনি পপকর্ন সবাই খায়, চিপস খাওয়া সবাই খায়, ছোটো থেকে বড়োরা সবাই খায়, পার্টি হোক যেখানে ঘুরতে বলে যাওয়া সবাই খায়, ঠিক আছে। তো আমি চিপসের ব্যাপারে বলছি, চিপসের ব্যাপার জন্য একটু প্রথম আপনার পরিশ্রম করতে হবে, আপনার মার্কেটিং করতে হবে। মার্কেটিং করার পর স্যার আপনাকে নর্মালি আমার মনে হয় না যে এটা মানে খুব খাটাখাটি করতে হবে। পরে আপনি লোকাল দোকানে, লোকাল পাড়ায় যে দোকানে আপনি এগুলো চিপস দিতে পারবেন, ঠিক আছে। এরা তার জন্য আপনাকে বড় হোলসেলার বা বড় মার্কেট যেতে হবে না, আপনি লোকাল এরিয়ার মধ্যে আপনি সেল করতে পারবেন। আর পপকর্ন মেশিন দেখেছিলাম যে আপনি ভ্যানে করে অনেকে বেচে, পাড়ার মধ্যে অনেকে বেচে স্যার, তা অনেকে শখে খায়, অনেকে টাইম পাস, যেটা এটা বলা হয় পপকর্ন টাইম পাস বলা হয়, যে অনেকে মেলা যেতে পারে, মেলায় যেতে পারে বা আপনি লোকাল এরিয়ার মধ্যে ভ্যানে করে সেল করতে পারেন। তাই জন্য স্যার আপনাকে একটু পরিশ্রম করতে হবে ফার্স্ট টাইম পরিশ্রম করার পরে আপনার যখন মার্কেটিং হয়ে যাবে, আপনার যখন মার্কেটিং অ্যাডভার্টাইজমেন্ট হয়ে যাবে, তা নর্মালি স্যার আপনার বাড়ি থেকে অর্ডার নিয়ে যাবে। এই মেশিন ছাড়া আপনাদের কোম্পানিতে আর কী কী মেশিন আছে? হ্যাঁ, এবার চলুন চলো আমাদের এই মেশিন, আমাদের অফিসে যে মেশিনগুলো আছে আপনাকে আমি সব দেখিয়ে দিচ্ছি আপনাকে। এই মেশিন নাম হচ্ছে ফার্সান মেশিন, এটা নামকিন মেশিন বলতে, মেশিন নামকিন তৈরি করা মেশিন আপনি বলতে পারেন। এই মেশিনে বিভিন্ন রকম নামকিন মেশিন হবে, আপনি দেখতে পারেন যে প্রত্যেকটা ডাই দেওয়া আছে আপনার, এখানে আপনি দেখতে পাচ্ছেন যে প্রত্যেকটা ডিজাইনের ডাই দেওয়া আছে, কীভাবে নামকিন তৈরি হবে ডিজাইনের উপর ডিপেন্ড করে আপনি আলাদা আলাদা আপনার নামকিন মেশিন ডাইগুলোর এখানে দেওয়া আছে, এটাই বলে ফার্সান মেশিন বা নামকিন তৈরি করার মেশিন। এর দাম আছে, এই মেশিনের অনলি দাম আছে মাত্র 55,000 মেশিনের দাম আছে। এই মেশিন নাম হচ্ছে আপনার পটেটো স্লাইসার, না চিপস, আলু চিপস তৈরি করার মেশিন, ঠিক আছে। এরকম ডাই আছে, আপনি দেখতে পাচ্ছেন যে বিভিন্ন রকম ডাই আপনি লাগিয়ে আপনি আলু কাটিং করতে পারবেন, দেখতে পাচ্ছেন এটা পুরো সেট দেওয়া হয় আপনাকে। এইখানে দেখতে পাচ্ছেন যে আপনি এখান থেকে আলু একে আলু দিলে আপনার কাটিং হয়ে বেরিয়ে যাবে। তারপর চলে যাচ্ছি আর একটা দেখুন মেশিন, এই মেশিন আছে আপনার পপকর্ন মেশিন, পপকর্ন এটা ভুট্টা মেশিন বলা হয়। এখানে আপনার হাড়ির মতো করা আছে, এখানে আমি ভুট্টা দিয়ে আমি 1 থেকে 2 মিনিট থেকে আপনার হিট থেকে আপনার ভুট্টা পপকর্ন রেডি হয়ে যাবে আপনার। এবার চলে আসুন, এটা চিকেন ফ্যাডার মেশিন। চিকেন ফ্যাডার মিনস আপনার মুরগি যারা ব্যবসা করে তারা ছাড়ানোর জন্য এই মেশিনটা আপনার সুইটেবল, কমফোর্টেবল। এই মেশিনের দাম হচ্ছে আপনার, এই মেশিনের দাম আপনার পড়বে 35 থেকে 40,000 মধ্যে আমার ক্যাপাসিটি হিসাবে। এই ক্যাপাসিটি হচ্ছে আমার 5 থেকে 6 কিলো আপনার একবারে আপনাকে মুরগি ছালগুলো ছাড়িয়ে দেবে আপনার। এবার এই মেশিনটার নাম হলো ধূপকাঠি মেশিন, আগের ধূপকাঠি মেশিন, এটা নর্মালি সবার বাড়িতে করতে পারবেন। 220 সিঙ্গেল বেস চলে যায় আপনার, এটা ধূপকাঠি মেশিন দেখতে পাচ্ছেন। এটা হাংটাং মেশিন, কোম্পানি নাম হলো হাংটাং, ভিয়েতনাম মেশিন, এটা ব্র্যান্ডেড কোম্পানি ধূপকাঠি মেশিন। এর দাম হচ্ছে আপনার 65 থেকে 70,000 মধ্যে। এই মেশিনটা হচ্ছে আপনার ডাবল ডাই হাইড্রোলিক মেশিন, ফুল সেমি অটোমেটিক পেপার প্লেট মেশিন। এই মেশিনের মধ্যে আপনি দুটোই আপনি একবারে কাজ করতে পারবেন, আপ অ্যান্ড ডাউন দুটোই আপনি করতে পারবেন, থালা বাটি প্লেট সব করতে পারবেন, 4 ইঞ্চি থেকে 12 ইঞ্চি অব্দি করতে পারবেন। এটা হেভি মেশিন, এটা টোটাল এটা ওয়েট হচ্ছে মিনিমাম 450 থেকে 500 কেজি। এর দাম হচ্ছে আপনার 85,000। আপনি আসবেন, আমি দাম আরও কম করে দেবো, আমাদের সব বিভিন্ন টাইমে বিভিন্ন অফার থাকে, আমি আপনার করে দেবো। এইটা হচ্ছে আপনার সেমি অটোমেটিক নন ওভেন মেশিন। সেমি অটোমেটিক নন ওভেনের মেশিনে 3টে সেট আছে। প্রথমে আসে আপনার কাটিং মেশিন দেখতে পাচ্ছেন, এই মেশিনে রোল পাওয়া যায়, রোল দিয়ে আপনি দেখতে পাচ্ছেন রোল ওখানে রাখা আছে, রোল কাটিং করে আপনি এই মেশিন পাওয়া যায় আপনার। মেশিন কাটিং মেশিনের পরে আপনার সিলিং করবেন, সিলিং করার পর আপনি ব্যাগ তৈরি করার জন্য ডাব্লু কার্ড, ইউ কার্ড, ডি কার্ড যখন তৈরি করবেন, এই
পাঞ্চিং মেশিনটা আপনার দরকার পড়বে, তখন এটা পাঞ্চিং করে দুটো পিস সুইচ দেওয়া আছে, দুই সুইচ প্রেস করলে যে কোনো সাইজের আর যে কোনো কাটিংয়ে আপনি এখানে কাটিং করতে পারবেন। এছাড়া আমাদের কোম্পানিতে আরও মেশিন পেয়ে যাবেন, শুধু এই মাত্র মেশিন নেই, আমাদের কাছে আরও মেশিন আছে, আপনি যেভাবে আপনার যেভাবে রিকোয়ারমেন্ট যে মেশিন বলবেন আমি সেই মেশিন আপনাকে প্রোভাইড করতে পারবো। স্যার এই ব্যবসাটি শুরু করতে গেলে লাইসেন্স কি লাগতে পারে? দেখুন স্যার, আপনি যদি নর্মালি বাড়িতে করছেন বা নর্মালি আপনি লোকালে করছেন, লোকাল মার্কেটে করছেন, তাহলে নর্মালি আপনার কিছু লাইসেন্স লাগে না। হ্যাঁ, এবার যেহেতু আপনি নিজে ব্র্যান্ড করবেন একটা, আপনার প্যাকের উপর নিজে ব্র্যান্ড করতে চান, তখন আপনার একটা নর্মালি ট্রেড লাইসেন্স আর ফুল লাইসেন্স লাগে, যেটা বলে ফেসাই লাইসেন্স বলে ওটাকে, ওটা আপনার নর্মালি করতে হবে। স্যার আপনারা কত দূর পর্যন্ত এই মেশিন সাপ্লাই দিয়ে থাকেন? স্যার আমাদের এই মেশিনটা অল ওভার ইন্ডিয়া আমরা সাপ্লাই দিতে পারবো, অল ওভার সার্ভিস দিতে পারবো স্যার, সেই ক্ষেত্রে আপনি নিশ্চিন্ত থাকুন। স্যার আপনাকে অসংখ্য ধন্যবাদ আপনার মূল্যবান সময় আমাদের দেওয়ার জন্য। নমস্কার, ধন্যবাদ।